আজকের রাশিফল 21শে মার্চ 2021 রবিবার, তিথি শুক্ল নবমী, জন্ম রাশি হল মিথুন, সূর্যোদয় সকাল 5:43 এবং সূর্যাস্ত বিকাল 5:44। মেষ রাশির রাশিফল, প্রিয়জনের চিকিৎসার জন্য খরচ একটু বাড়বে, পারিবারিক আর্থিক অনটন দেখা দিতে পারে, উচ্চ শিক্ষার্থীদের সামনে বিশেষ কোনো সুযোগ আসতে চলেছে, আজ অকারণে মনে ভয়ের সৃষ্টি হবে, পথে চলার সময় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে, মনোরম জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে, বাড়িতে সকলে মিলে সুখের সময় কাটাবেন। আপনার সবচেয়ে বড় সম্পদ হলো ঠাট্টাবোধ করা, আপনি আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটি সঠিকভাবে ব্যবহার করুন, ব্যবসায়ীদের জন্য আজ কোনো বাণিজ্যিক ক্ষতি হতে পারে। আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন, আপনার কাজকর্ম ভালোবাসার ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভের দ্বারা নয়। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষ রাশির রাশিফল, আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন, আপনি যদি বাইরে কোথাও যান আপনার মূল্যবান জিনিসপত্রের যত্ন নিতে হবে, বাচ্চারা আপনার সময়টা কঠিন করে দিতে পারে, আপনি ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত হতে পারেন, অবাঞ্ছিত ঝামেলা আজ এড়াতে পারেন, মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, আপনার স্ত্রীর সাথে আজ বড় কোনো খরচের জন্য মনোমালিন্য হতে পারে, আজ অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন, কর্মস্থানে নিজের ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে রুক্ষতা একটু বাড়বে, বিশেষ কোনো আলোচনা থাকলে তা সেরে ফেলুন, শারীরিক দুর্বলতায় ভোগান্তি হবে, বিদ্যার্থীদের সামনে ভালো কিছু করে দেখানোর সুযোগ আসতে চলেছে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মিথুন রাশির রাশিফল, আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে, বুদ্ধি স্থির রেখে কোনো কাজের দিকে পা বাড়ানোই ভালো হবে, চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে, শারীরিক স্বাস্থ্য আজ ভালোই থাকবে, নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, বাড়তি কিছু উপার্জন হতে পারে, আজ কিছু দান করে আনন্দ পাবেন, তৃতীয় কারোর জন্য সংসারে অশান্তি হতে পারে, শিক্ষকদের জন্য সামনের সময়টা ভালো, আজ আপনার আঘাত লাগতে পারে, আপনার পরিবারের কাছ থেকে আজ অনেক কিছু আশা করতে পারেন, আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হবে, কোনো বন্ধু ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারেন, আপনার প্রেমের জীবন শরৎকালের মতন হবে, আজ আপনি মূল্যবান কিছু জিনিস হারিয়ে ফেলতে পারেন, কিছু বিষয় আজ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশির রাশিফল, আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন, সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন, বাড়ির মানুষের সঙ্গে উত্তেজনাপূর্ণ কিছু করতে পারেন, আপনার পুনরায় সঙ্গ ছাড়া আপনি এক শূন্য অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন, আজকে আপনার জিনিসপত্রের যত্ন নিতে হবে, নাহলে ক্ষয়ক্ষতি হতে পারে, আজ কোনোভাবেই কারোর সমালোচনা করতে যাবেন না, সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না, বন্ধুর উপর ভরসা রাখতে পারেন, পুরনো দিনের ঝামেলা মিটে যাবে, আজ সারাদিন কর্মে আলস্য দেখা দেবে, সঞ্চয় ভালো হবে, দীর্ঘমেয়াদী কোনো কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন, সেবামূলক কাজে শান্তি পাবেন, আজ আপনি কারোর অপবাদের শিকার হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। সিংহরাশির রাশিফল, আজ কারোর উপকারের বিনিময়ে অপমানিত হতে পারেন, নতুন বাড়ি তৈরির জন্য শুভ সময় আসছে, দাম্পত্য দিক বজায় থাকবে, আজ সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে, বাড়ির বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন, দামি কিছু হারিয়ে যেতে পারে, স্ত্রীর সাথে মনোমালিন্য হওয়ার যোগ রয়েছে, প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, নাহলে বিপদ হবে, কিছু উত্তেজনাপূর্ণ এবং মত পার্থক্য আপনাদের খিটখিটে করে তুলবে, সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদের উপেক্ষা করুন, পারিবারিক পরিস্থিতি আজ তেমন স্বাভাবিক হবে না, আজ পরিবারের মধ্যে কোনো বিরোধ বাঁধতে পারে, আপনার ভালোবাসার সঙ্গী সুন্দর কিছু করে আজ আপনাকে অবাক করে দেবে, আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ দিনটি চমৎকার হবে, জীবনের সমস্যাগুলি থেকে আজ আপনি দূরে কোথাও যেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কন্যা রাশির রাশিফল, স্বাস্থ্য সুন্দর থাকবে, আপনি উত্তেজনাপূর্ণ নতুন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে, আপনি আপনার দৈনিক কাজের সূচি থেকে বিরতি নিন, আজ আপনি বন্ধুদের সাথে বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরে খারাপ লাগতে পারে, স্ত্রীর সাথে আপনার সম্পর্কে আজ ক্ষতি হতে পারে, আজকের দিনটি বিশেষ কারণ দ্বারা উপকৃত হতে পারে,
সন্তানের পরীক্ষার ফল ভালো হবে, শারীরিক দুর্বলতা আসতে পারে, আজ সামাজিক কোনো কারণে বিরক্ত দেখানোর সুযোগ পাবেন, দূরে কোনো আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন, কর্মক্ষেত্রে উদাসীন ভাব আজ ক্ষতি করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। তুলা রাশির রাশিফল। আজ শারীরিক কোনো সমস্যার অর্থব্যয় হতে পারে, অনেকদিনের পুরানো ভ্রমণ পরিকল্পনায় বাধা আসতে পারে, প্রেমের জট আজ ছেড়ে যাবে, খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে, শরীরে নানারূপ রোগের উপদ্রব বাড়তে পারে, স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটবে, ভাই বোনের সাথে হঠাৎ কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারবেন, কোনো ব্যক্তি আজ আপনাকে ঋণ দিতে পারেন, গৃহস্থ জীবন শান্তিপূর্ণ এবং প্রশংসাযোগ্য থাকবে, আপনি আজ মনের মতন মানুষটিকে খুঁজে পাবেন, আজ প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে হবে, আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনটি সুখী বোধ করবেন, কোনো বন্ধুর সাহায্যে আজ আপনি ভালো অনুভব করতে পারবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল। অপ্রয়োজনীয় ভাবনা শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন, আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলতে থাকবে, কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমনের উৎসব হবে, আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কে চিন্তা করবে, আজ আপনি কাউকে কিছু না বলে বাইরে যেতে পারেন, আজ আপনার মনের ভিতর উদ্বেগ সৃষ্টি হবে, আপনার কোনো বন্ধু আপনার আন্তরিকভাবে প্রশংসা করতে পারেন, আজ কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন, স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে, প্রেমে নতুন কোনো মোড় আসতে পারে, ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার জন্য ভালো সময় এসেছে, বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে, গঠনমূলক কোনো কাজে চিন্তাভাবনা হতে পারে, ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ধনুরাশি রাশিফল। আজ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি সারাদিন থাকবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানের নিয়ে চিন্তা থাকবে, নতুন কোনো ব্যবসার কথা আজ ভাবতে পারেন, অধিক দুশ্চিন্তা আপনাকে চাপে ফেলতে পারে, আপনার মানসিক স্বচ্ছতা রক্ষা করতে হবে, আপনি জীবনে অর্থের গুরুত্ব আজ বুঝতে পারবেন, বিতর্ক মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন, আপনার প্রিয়জন আজ প্রতিশ্রুতি চাইতে পারেন, আপনার সঙ্গীর সাথে সাম্প্রতিককালে কিছু মতবিরোধ হওয়া সত্ত্বেও আজ সুন্দরভাবে অনুভূতি প্রদর্শন করবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল। আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে, আজ এমন বন্ধুদের থেকে দূরে থাকুন যারা ঋণ দিতে বলে, গৃহস্থ জীবন শান্তিপূর্ণ এবং প্রশংসাযোগ্য হবে, আপনার ব্যক্তিত্ব সাধারণ মানুষের থেকে আজ কিছুটা আলাদা হতে পারে, আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন, আপনার বিবাহিত জীবনে ভালো মন্দের পর আজ একটি সুন্দর দিন হবে, পরিবারের সদস্যরা আজ আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার অনুমতিতে আঘাত দিয়ে কথা বলতে পারে, আজ ধর্ম বিষয়ক আলোচনায় আপনি এগিয়ে থাকবেন, আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, শরীরের কোনো অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে, কিছু কেনাবেচার জন্য খরচ হবে, আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে, আজ বাড়িতে খুব মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতির বিরুদ্ধে যেতে পারে, আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে, মা বাবার সাথে সুসম্পর্ক থাকবে, প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, জলপথে বিপদের আশঙ্কা রয়েছে, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কুম্ভ রাশির রাশিফল। আজ দিনের শুরুটা অল্প স্বল্প সঞ্চয় দিয়ে হতে পারে, শান্তিতে আজ বাধা আসতে পারে, প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বাড়বে, সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে, আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট হতে পারে, মাতৃস্থানীয় কারোর সাথে মতবিরোধ হতে পারে, সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যাবে, অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট হবে, আপনি ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন, যদি আপনি পরিবারের সদস্যদের সাথে সময় না কাটান তাহলে আপনি বাড়ির সমস্যা আশা করতে পারেন, আজ বিবাহিত জীবন তার শ্রেষ্ঠ জায়গা তৈরি করে নেবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মীনরাশির রাশিফল। আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন, আজ বিনোদন খাতে অধিক খরচা করায় লাগাম দিন, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দদায়ক হবে, আজ আপনি আপনার প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন, এটি আপনাকে ভারমুক্ত করবে, ভ্রমণ পরিকল্পনা এড়াতে পারেন, আজ কর্মক্ষেত্রে দিনটি অনুকূল হবে, চিকিৎসার জন্য আজ একটু খরচ হতে পারে,
আজ কারোর প্ররোচনায় পা দেবেন না, পারিবারিক অশান্তি মিটে যাবে, অতিরিক্ত কথায় অশান্তির সৃষ্টি হতে পারে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে, গুরুজনের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হতে পারে, বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।